আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন আইটি পর্ব নিয়ে আজকে যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত সহজ পদ্ধতিতে আর সিম্পল একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আজকের ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে প্রথমেই আমি কাপড়টিকে ভালোভাবে ভাজ করে নিয়েছি আর আজকের ভাজের পদ্ধতিটি কিন্তু একটি অন্য ধরনের আমি কাপড়টিকে দুই ভাঁজ করে তার দুই ভাঁজের পাশ থেকে কিন্তু আরও একটি করে ভাজ দিয়ে দিচ্ছি মোট চারটি ভাঁজ হবে আমাদের এক কাঁথায় আর আমি কিন্তু কাপড়টিকে ভালোভাবে সেলাই করে সম্পূর্ণ কাঁথা তৈরি করে নিয়েছি এবার আমি যে ভাঁজটি করে রেখেছিলাম তার মাপ হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চির পরিমাণ কিন্তু আমাদেরকে এই ভাঁজটি করে নিতে হবে এখানে আমি দেড় কাপড়ের কাপড়ে দুই হাত বহর কাপড় নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমরা যে ভাঁজটি করে নিয়েছি সে ভাঁজের ওপর পাশ থেকেই আমি প্রথমে লম্বায় লাইনটি ড্র করে নিচ্ছি আমরা লম্বায় যেভাবে লাইন ড্র করব চৌড়াতে কিন্তু ঠিক একইভাবে এই লাইনগুলো আমাদেরকে করে নিতে হবে লম্বায় আমি আট ইঞ্চি পরপর দাগটি কেটে নিয়েছি এবার চওড়াতে ঠিক একইভাবে আমাদেরকে আট ইঞ্চি পরপর দাগগুলো কেটে নিতে হবে আর আমাদের ঘরের পরিমাণ কিন্তু আট ইঞ্চি হবে অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ আপনারা যেটাই মাপন না কেন সমান কিন্তু আমাদের আট ইঞ্চি বরাবর ঘরগুলো আমরা পেয়ে যাব এরপরে আমি একটি ছোট স্কেলের সাহায্যে এর পরবর্তী ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি কাপড় এঁকে নেওয়ার চক দিয়ে প্রতিটা ঘরের মাঝখান থেকে একটি ক্রস তৈরি করে নিচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ ঘরগুলোতেই আমাদেরকে প্রথমে এই কাজগুলো করে নিতে হবে আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল তাই আমি এখানে কাপড় এঁকে নেওয়ার চকটি ব্যবহার করছি পরে কিন্তু আমি পেন্সিল ব্যবহার করব আমাদের মেইন ডিজাইনটি তৈরি করার জন্যে ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথায় আমাদেরকে এই ক্রসটি প্রথমে তৈরি করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের ক্রসগুলো সম্পূর্ণ সমান থাকে সম্পূর্ণ কাথায় ঠিক এইভাবে ক্রসগুলো তৈরি করা হয়ে গেলে আমাদের বক্সের মাঝখানে যেই অংশটুকু থাকবে সেখান থেকে আমি একটি ছোট বৃত্ত অঙ্কন করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও এই বৃত্তগুলো অঙ্কন করে নিতে পারবেন অথবা কম্পাসের সাহায্যেও কিন্তু ঠিক একইভাবে সমান অনুপাতে সম্পূর্ণ বৃত্তগুলোই অঙ্কন করে নিতে পারবেন আমি প্রথম দুটি বৃত্ত খালি হাতে করেছি পরবর্তীতে কিন্তু আমি কম্পাসের সাহায্যে বৃত্তগুলো অঙ্কন করে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু আপনাদের সময়ও কম লাগবে এবং সম্পূর্ণ ডিজাইনের বৃত্তগুলো কিন্তু সমান থাকবে আর হাতে করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ছোট বড় হয়ে যেতে পারে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কম্পাস অথবা কোনো কিছুর ঠাকনার দিয়ে এই কাজটি প্রথমে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন তো প্রথমেই আমরা এই বৃত্তগুলো অঙ্কন করে নিয়েছি এবার বৃত্ত মাঝখান থেকে আমি একটি দাগ কেটে চিহ্নিত করে নিচ্ছি প্রতিটি বৃত্তে আমাদেরকে প্রথমে এই ভি শেপ করে চিহ্নিত করে নিতে হবে মাছের অংশটুকু আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি যেন আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা না হয় যদি আপনাদের তবুও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ বৃত্তগুলোতে ঠিক এইভাবে মার্কিং করা হয়ে গেলে পরবর্তী ডিজাইনটি আমি অঙ্কন করে নিচ্ছি কিভাবে অঙ্কন করছি আপনারা হয়তো স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আজকে কিন্তু অনেক সিম্পল একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আজকের ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান আমি কিন্তু এক এক করে সম্পূর্ণ অংশের ডিজাইনই কমপ্লিট করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে এই কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিবেন আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবসময় আপনাদের রিকোয়েস্টগুলো রাখার সম্পূর্ণভাবে চেষ্টা করি আর আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আমার আরও একটি চ্যানেল ওপেন করেছি সেখানে আমি আপনাদের সকল রিকোয়েস্টের উপর বেস করে কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি আসলে আমার এই চ্যানেলটি একটি নকশি কাঁথার ডিজাইনের উপর বেস করা যার কারণে আমি অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর সেই চ্যানেলটিতে আমি আপনাদের জন্য সেই ভিডিওগুলো তৈরি করে থাকি এরপর আমাদের যে ডিজাইনগুলো অঙ্কন করা হয়েছে তার মাঝখানে যে কাপড়ে কেনার চকগুলো রয়েছে সেগুলো আমি ভালোভাবে একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি আমাদের এই দাগগুলো কোনো কাজের না আমরা এই দাগগুলো উপরে কোনো সেলাই করব না যার কারণে আমি এটি প্রথমে মুছে নিচ্ছি যেন আমাদের ডিজাইনটি সেলাই করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এরপর আমরা যে চারপাশ থেকে বৃত্ত পাতাটি অঙ্কন করেছিলাম সেই পাতাগুলোর মাঝখান থেকে কিন্তু আরও ছোট ছোট তিনটি পাতা অঙ্কন করে নিয়েছি কীভাবে অঙ্কন করেছি সেটি তো আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আর আজকের ডিজাইন কিন্তু সম্পূর্ণ সিম্পল এবং বড় ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি আপনারা যারা এখন আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে আমার সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান আইকনটিও ক্লিক করে দিবেন আমি যখনই নতুন ভিডিওগুলো আপলোড করি আপনারা যেন তার নোটিফিকেশানটি ভালোভাবেই পেয়ে যান ঠিক এক এক করে আমি সম্পূর্ণ কাঁথার ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি এবার আমরা যে বৃত্তটি অঙ্কন করেছিলাম সেই বৃত্তের মাঝখান থেকে পরবর্তী ডিজাইনটি অঙ্কন করে দিচ্ছি আমি কিন্তু এক এক করে সম্পূর্ণ বৃত্তের ডিজাইনটি কমপ্লিট করে দিচ্ছি আপনারা ঠিক একইভাবেই এই বৃত্তগুলো অঙ্কন করে নেবেন আর আমি কিন্তু আপনাদের সব সময় বলি আমি যেভাবে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ ডিজাইনগুলো শেয়ার করার চেষ্টা করি আপনারা সেইভাবেই কিন্তু ডিজাইনটি অঙ্কন করে নেবেন তাহলে আপনাদের ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এরপর দুই ডিজাইনের মাঝখান থেকে যে ডিজাইন খালি অংশটুকু থাকবে সেখানে আমি একটি সিম্পল ডিজাইন দিয়ে আজকে ডিজাইনটি কমপ্লিট করার চেষ্টা করছি লম্বা এবং চওড়ায় যেখানে আমাদের খালি অংশটুকু থাকবে সেখানে কিন্তু আমরা এই ডিজাইনটি করে নেব এক এক করে আমি সম্পূর্ণ কাঁথায় এইভাবে ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আশা করি আজকে ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে আজকে তাহলে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ